আমাদের অনেকদিন ধরে প্ল্যান ছিল, আমাদের এক্সামের আগে থেকেই প্ল্যান ছিল যে আমরা কক্সবাজার যাবো। সো আজকে আমাদের সেই দিনটি চলে আসছে। সো আজকে আমরা সবাই এখন রেডি, আমাদের লাগেজ টাগেজ সবাই আমরা রেডি হয়ে এখন বাসা থেকে রওনা দিব। সো আমার ফ্রেন্ড সবাই আমার সাথে আছে, শাহেদ, ফাইল, নাইম সবাই রেডি, আর ক্যামেরার পিছিয়ে তো ইমন আছেই। সো এখন আমরা বাসা থেকে রওনা দিব। অলরেডি আমাদের গাড়ি আসবে 9টার সময়, আর এখনই আর মোটামুটি 1 ঘন্টা সময় আছে। তো এখন আমাদের গরিপুর যেতে হবে। সো এখন আমুর কাছ থেকে বিদায় নিয়ে আমরা সবাই বাসা থেকে বের হয়ে যাব। তো গাইস, অলরেডি আমাদের হাতে আর বেশি সময় নাই, মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা সময়ের মধ্যে আমাদের গরিপুর পৌঁছাতে হবে। তো এখন আমুর কাছে বলে আমরা সবাই বাসা থেকে বের হব। অলরেডি আমরা বাসে আসছি। আমাদের বাস আসার কথা ছিল 9টা বাজে, কিন্তু এখন প্রায় 10:15 বাজে। তো মোটামুটি 45 মিনিটের মতো লেট করছে আমাদের বাস। তো আমি আর ইমন একদমই ড্রাইভারের পিছনে পরের সিটে আছি। বন্ধু, হাই দাও, কি অবস্থা, তুমি কি খুশি, পুরো চিল মুড়ে আসো। বন্ধু পুরো চিল মুড়ে আসে। এক্সকিউজ মি বস, আপনার কি মন খারাপ? গার্লফ্রেন্ডের সময় দিতেছেন মেসেঞ্জারে? কি এটা ঘুম দে বেটা, হ্যাঁ এটা ঘুম দে, সারাদিন ঘুমাস নাই। ঘুম দিলে কেমন হইব? খুব এক্সাইটেড ছিলা তুমি, হ্যাঁ ঘুম দিলে মন খারাপ হয়ে যাবে। তোমার মন খারাপ কেন লাগে এরকম? আমার মন খারাপ না। মন খারাপ না বলে তার কনফার্ম মন খারাপ? এই তো সুস্থ ভাই, মানে কি মন খারাপ না, তোর কি মন খারাপ? তাহলে মুখ খালা গেলে গা ঠিক মতো তো পেটে কিছু পরে নাই জন্য আর কি, বেশি খালি তো ঘুম বেশি। বন্ধু আগে আগে যাইতে চোখা, কেন খিদা বেশি লাগছে? আপনার অনুভূতি কি? আমি কই জিগাবি তারে বান্দা ঘুমাইতে ঘুমাইতে এসে বুঝতে হবে তোর, বুঝছো? পেট টান করছো তো এই জন্য অনেক কিছু বলতেছে না, ঠিক আছে পেটটা যেমন বলবো বলবো। তুই নাইলে খাস নাই, ঠিক আছে ঠিক আছে, তোর গরিব বললে আমি চিকেন ফ্রাই খাওয়াইছি, বুঝছো? এখন খাইয়েই সবার আগে খাওয়া শুরু, খাদক ফ্রাই করো, খাদক ফ্রাই করো। এই খাদকটা এখনো দূরেও চায় নাই, কিন্তু এ খাওয়া শুরু, অলরেডি অর্ধেক খাওয়া শেষ। খাওয়া দাওয়া
খাওয়া শেষ করে আমরা সবাই এখন বাসে চলে আসছি। আর বাসে এসে আমি ছাড়া সবাই গেম খেলা শুরু করেছি। এবারটা গেমই খেলবি গাইস, এখন কিছু করার নাই, পাশের এক মানে বড় ভাই পাইছে, আপনাকে গেম খেলা লাগবে, সময় কাটে না তুমি সময় বন্ধু। আজকে আমার আড়িটা নাই দেখা, তোমরা খেলো আর আমি ঘুমাই। আমরা এখানে পৌঁছেছিলাম মোটামুটি 5:30 দিকে। তো 5:30 দিকে পৌঁছানোর পরে হোটেল খুঁজতে খুঁজতে আমাদের প্রায় 6:30 বেজে গেছিল না? তো 6টা বাজে আমরা হোটেল বুক করছি। দেন হোটেল থেকে বের হয়ে আমরা বিশে কিছুক্ষণ ঘোরাঘুরি করছি। তো আমাদের শরীরে এখন খুবই ক্লান্ত, আমরা সবাই অনেক টায়ার্ড। রাতে খাবার খাইছিলাম, তারপরে আর খাবার খাওয়া হয় নাই, এখনও সকালে নাস্তা করা হয় নাই। তো এখন আমরা সবাই রুম থেকে বের হবো, দেন নাস্তা খাবো, নাস্তা খেয়ে এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিবো, দেন আবার আমরা বিচে যাবো। তো খাবার খেতে যাওয়ার আগে তোমাদেরকে বিচের ভিউটা দেখাই। তো বিচের ভিউটা দেখতে হলে আমাদের ছাদে যেতে হবে। এখন আমরা সবাই ছাদে যাব। তো অলরেডি আমরা ছাদে চলে আসছি আর আমাদের সামনেই বিশাল সমুদ্র সৈকত। সবার অবস্থা খুবই খারাপ, আমার মনে হয় এত কথা বাড়ে না। আমার লাগে মানে আমি তবে এখন টাকা দিতে উঠেছি, আমার খিদা লেগে গেছে। তারপর খালি খিদাই লাগে আমার, খিলে গেছে অনেক নাইমে দিয়ে তিনটা আমার এসে দিয়ে তিনটেটা কালকে রাইতের তো দোষ, আমার এটা আমার দোষ, এটা নাইমের দোষ, তাই একটু সামলা রাখার। রাত্রে খাবার খাইছি, এখন পর্যন্ত কিচ্ছু খাওয়া হয় নাই। যতক্ষণ পর্যন্ত খাবার না খাবো ততক্ষণ পর্যন্ত কারোই অবস্থা ঠিক হইব না। তো এইগুলারে এনার্জেটিক করতে হইলে খাওয়া আনতে হইব। তো এখন যাই হোটেলে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসি, তারপরে দেখাবো। আমরা হোটেল নিয়েছিলাম হচ্ছে কলাতলিতে। তো এখন আমরা কলাতলি ছেড়ে সুগন্ধা বিচে ঘুরতে আসছি। তো মানে কলাতলি থেকে সুগন্ধা বিচে আসতেই মোটামুটি 20-30 মিনিট সময় লাগে। তো আমরা হাইটে আসছি, এখন আমাদের শরীর খুবই টায়ার্ড, ক্লান্ত আমরা। তো এখন আমরা হোটেলে চলে যাব, তখন আমরা সকালের নাস্তা করে সুগন্ধা বিচে আসছিলাম। তো এখন আমরা হোটেলে চলে যাব, গিয়ে সেখানে কিছুক্ষণ রেস্ট নিব, ঘুমাবো। আমাদের অনেক ঘুম পাইতেছে, কারণ রাত্রে কালকে একদমই ঘুমায় নাই। তো এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ ঘুমাবো, দেন আবার হোটেল থেকে বের হয়ে আমরা মেরিন ড্রাইভে বের হবো। তো গাইজ, আমরা দেখছেন যে বিচ থেকে আসে, আসার পরে আমরা গোসল টোসল করছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে এখন শরীর খারাপ লাগতেছে আর হিমেলার নাই ঘুমাইতেছে ওরা। ওরা ঘুম থেকে উঠলে আমরাও ঘুমাবো, ঘুম থেকে উঠলে তারপরে আমরা ঘুরতে যাবো। তো মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, আমরা খুবই টায়ার্ড ছিলাম, এতক্ষণ আমরা ঘুমাইছিলাম। এখন প্রায় 2:30 বাজে, তো দুপুরে খাবারের টাইম হয়ে গেছে। তো এখন আমাদের অনেক খিদা লাগছে, তো এখন আমরা হোটেল থেকে বের হবো, দেন খাবার টাবার খেয়ে আমরা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিব।
আমাদের মেন ড্রাইভের প্রথম ট্রিপ হচ্ছে ইনানি বিচ। সো এখন ইনানি বিচে আসলাম, আমরা ঘুরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, দেন এখান থেকে আমাদের নেক্সট স্পটে আমরা যাব। সো শাহেদ অলরেডি এখনও ছবি তুলতেছে, আর ছবি তোলা এখনও শেষ হইতেছে না, পোজের পরে পোজ খালি দিতে আছে। নাইমে শুরু করছে ভাই, ইয়ে বড় ভাই শুরু করছে, আমার ঘড়িটা দিয়ে, আমার ঘড়ি আর কাছে অলরেডি সন্ধ্যা হয়ে যাইতেছে। আর ইনানি বিচের ওয়েদার এখন খুবই খারাপ, আকাশে অনেক মেঘ, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমাদের আরও দুইটা স্পট ঘোরা বাকি, তো আমরা বুঝতেছি না এখন কি আমরা হোটেলে চলে যাব নাকি ওইখানে ঘুরতে যাব। তো এখন পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে আসলে কোথায় যাব। তো এখন আমরা ইনানি বিচ থেকে বের হয়ে যাব এবং আমাদের গাড়িতে যাব এখন। লেটস গো। তো হে গাইস, লাস্ট টাইম আমাদের দেখা হয়েছিল ইনানি বিচে, ওই দিকের আবহাওয়া অনেক খারাপ আসছিল, তার কারণে আমরা এখন হোটেলে আছি। তো একটু আগে আমাদের খাবার দাবার শেষ করলাম, খাবার দাবার শেষ করে হোটেলে আসলাম। তো হিমেল লেগে গেছে বিচে হাঁটতে, আর আমরা চারজন হোটেলের রুমে বসে আছি। তো আমরা এখন সাথে যাবো গিটার নিয়ে, দেখি পারি না বাজাইতে, কিন্তু চেষ্টা করবো, আমরা ট্রাই করবো। আবার স্বাদ আছে, স্বাদ নেই, ছোট ছোট ফুল আমাদের গার্লফ্রেন্ড আছে, আবার কাকার গার্লফ্রেন্ড। সো গাইজ, আমরা একটু আগে ছাদে গেছিলাম, ছাদে যাওয়ার পরে আমগো মানে চারজন মিলে ছাদে যাওয়ার পরে বসে রয়েছি, কিন্তু আমাগো একজন মানুষ মিস্টেক মিস্টেক মনে হইতেছে, মানে টিমটাই কেমন জানি লাগতেছে, মানে পুরা অসহায় অসহায় লাগতেছে আমগো টিমটারে, ওই একজন সারা। তাই আমরা ওই একজন মানে বিচে আছে, বিচে যাবো কোন দিক মন দিক কই আছে। তো গাইজ, খাবার খাওয়ার পরে আমার একদমই ভালো লাগতেছিলো না, রাতের খাবার শেষ করার পর আমার হোটেলে একদমই বোরিং লাগতেছিলো। তো আমি চলে আসছিলাম হাঁটতে হাঁটতে সুগন্ধাতে, আর আমাদের হোটেল হচ্ছে কলাতলিতে। তো আমার বন্ধুরা সবাই কলাতলিতে ছিল আর আমি সুগন্ধাতে আসছি, আর ওরা আমাকে কল দিছে যে আমরাও সুগন্ধাতে আসতেছি আর আমরা সি ফুড খাবো। তো ওরা চলে আসার পর আমরা টুনা ফিশ আর কাঁকড়া অর্ডার করছি, আর আমাদের খাবারগুলো ওইখানে তৈরি করা হইতেছে। এখন খাবার রেডি হওয়া পর্যন্ত আমরা ওয়েট করতে থাকি, বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকি, দেন খাবার রেডি হওয়ার পর সবাই খাবো ইনশাআল্লাহ। তো গাইস, এই ছিল আজকের ব্লগ, আশা করি আজকের ব্লগটি সকলের বেশ ভালো লেগেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই থাকবে, আজকে সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই টায়ার্ড, এখন রাত প্রায় 3:30 বাজে। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো, দেন দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।